বলরামপুর বলরামপুর বলরাম নাকি পারমিশন দিতে নাই পারমিশন আজকে একটা ছিল আনার সাথে এটা বন্ধ হওয়ার কারণে আবার মেলাটা করছি দেখি কি করে বন্ধ হলো ওটার জন্য আবার মেলা করা আর আমার যে সব সহযোগী সাথীরা আছেন সবাই পৌঁছবে আর ভালো করে সঞ্চালন করবার চেষ্টা নমস্কার আমি বিকাশ মাহাতো আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়াপুর আপনারা সকলে জানেন কি এই চ্যানেলটা কি দৈনন্দিন নতুন নতুন কালা এবং আপডেট হয়ে ছাড়া তাই আপনার জন্য কিন্তু আজকে দুর্দান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেছি অবশ্যই আপনার ধৈর্য সহকারে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো মন্দ কেমন লাগবে জানান দিবেন কিন্তু সম্পূর্ণ দেখার পরে তো বলছি দাদা নমস্কার নমস্কার যাই হোক জড় হয়েছে আমার ভাই বন্ধু কাকা খুড়া হ্যাঁ না আর বসে আছো একটা কি পটাশ গাছের মুড়া মুড়া হ্যাঁ তো বাচ্চা লড়াই তড়াই হচ্ছে নাকি কাটা লড়াই হবে যাই হোক মানে করা হবে মেলা মেলা করা হবে যাই হোক মেলার ব্যাপারে তো হবে কে পরে বলা তার আগে বলুন দেখি তো আপনার নাম গ্রাম এবং সম্পূর্ণ ঠিকানাটা আমার নাম হারাধন মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম হারাত সালদি আচ্ছা আচ্ছা পোস্ট বেড়াদা আচ্ছা থানা বলরামপুর আচ্ছা আচ্ছা জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা কি বলছেন মেলা করা হবে মেলা করা হবে যাই হোক তো আপনার মেলা কোটা কাটা থাকবে পাঁচটা পাঁচটা থেকে কাটা তো পাঁচটা যে কাটা থাকবে তো আপনার এক নম্বর কাটা মালিকের নাম কি চেয়ে রইবে এবং তাতে প্রাই কত থাকবে এক নম্বর কাটা মালিকের নাম হারাধন মাহাতো আচ্ছা আচ্ছা প্রায় 31,000 হ্যাঁ আর দু নম্বর কাড়া মালিক দু নম্বর কাড়া মালিক নেপাল মাহাতো প্রায় রইবে 21,000 আচ্ছা তিন নম্বর কাড়া মালিক তিন নম্বর কাড়া মালিক অজয় মাহাতো প্রায় রইবে 10,000 আচ্ছা চার নম্বর কাড়া মালিক ভগীরথ মাহাতো ওটা রইবে 7,000 আচ্ছা আচ্ছা আর পাঁচ নম্বর জিতিয়ান মাহাতো প্রায় রইবে 5,000 মোট আছে আপনার মানে পাঁচটা কাড়া পাঁচটা কাড়া তো এখনো পর্যন্ত ভিতরে ভিতরে কি দুই একটা হয়েছে জোড়া না 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 এখনো জোড়া হয়নি না হয়নি তো আপনি কতদিন নাম নিতে শুরু করবেন এবং কতদিনে বন্ধ করবেন এই ইউটিউবটা ছাড়ার পরে নাম নিতে শুরু করব আর বন্ধটা বন্ধ হবে তোমার মাঘের হ্যাঁ পৌষ সংক্রান্তি দিন তক পৌষ সংক্রান্তি মকর মানে মকরের দিন শেষ করবেন শেষ করব আচ্ছা আচ্ছা তো মকরের দিনে যে আপনি চেষ্টা করবেন তো আপনি তার আগে মোবাইল দ্বারা সম্পর্ক বা আধার কার্ড নিতে চান হ্যাঁ 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 যাই হোক আপনারা শুনতেই পেলেন যে এই দাদার মেলায় কিন্তু মোট পাঁচটা আছে কাড়া এখনো পর্যন্ত একটা হয়নি জোড়া যদি কোনো কাড়ার মালিক বা রসিক কোনো কেউ লাগাতে চান তাহলে দেখতে পাচ্ছেন নাম্বারটা আপনার ফোনটা লাগান অথবা এনাদের বাড়িতে আসে স্বয়ং একটা আধার কার্ডের কিন্তু জেরক্স দিয়ে ঘরকে চলে যান তাই তো কি বলছেন আপনার ঠিকানাটা কোন জায়গায় বলছেন হাড়াত সালডি হাড়াত সালডি থানাটা কোথায় পড়ছে বলরামপুর 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 একটা কিছুদিন আগে তাই বা ঘটনা এসেছে বা একটু খবর পাওয়া আছে যে থানায় নাকি পারমিশন দিচ্ছে নাই পারমিশন আপনি এখন তো হঠাৎ করে আবার ডাক দিয়ে নিচ্ছেন হয়তো মেলার আগে দিনটা তো ক্যান্সেল করে দিবেন নাই না অনেক দর্শক মিলে অধৈর্য হয়েছে অনেক দর্শক কিন্তু খারাপ ভাইব দেখেন পড়েন না 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 ক্যান্সেল হবে নাই মেলা ক্যান্সেল কেন কি আপনার তো ওই থানাটাই বটে হ্যাঁ বলরামপুর থানায় হোক আবার মানে কি বলবো আমি আসি না নদিন মেলা করেছিলি বা মানে কি বলবো থানাকেও গেছিলি তো সব কিছু ইয়া হইলো মেলা হয়েছিল আর আজকে একটা ছিল আনার সাথে এটা বন্ধ হওয়ার কারণে আবার মেলাটা করছি দেখি কি করে বন্ধ হলো ওটার জন্য আবার মেলা করা আচ্ছা আচ্ছা আর আসে বন্ধ হওয়ার জন্য হ্যাঁ তো আর আসে তো আপনি বন্ধ হয়ে গেল আর পুনরায় যে আপনি করছেন তো আপনি তো এরকম দু নম্বরই করবেন নাকি মেলার আগের দিনে ক্যান্সেল করবেন না 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 ক্যান্সেল হবে থানার পারপাসে না হবে না হবে না আচ্ছা যাই হোক আপনার শুনতেই পেলেন যে গ্রাম হচ্ছে হাড়সালডি থানা হচ্ছে বলরামপুর লড়াই কিন্তু হবে কি ক্যান্সেল হবে কি নাই না 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 যাই হোক তো বলছি সকালবেলা লড়াই হবে আর বিকালবেলা কি হবে সাড়া লড়াই সাড়া লড়াই হবে সাড়া কেমন প্রাইস থাকবে তোমার 500 থাকবে 200 300 100 আচ্ছা এইসবগুলো থাকবে এইসবগুলো থাকবে যাই হোক আপনার যে মোট 5 টাকা আছে তো আপনি প্রত্যেক টাকা জড়যুক্ত লাগাবেন কি ওপেন চ্যালেঞ্জ করবেন কি লেভেল দেখবেন জটা কাড়া আছে পাঁচটা কাড়া সব লেভেল দেখি লেভেল দেখে লাগা তো একটু বয়স গুলো উল্লেখ করতে পারলে ভালো হতো বয়স নতুন 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 হ্যাঁ নতুন সব নতুন কাড়া আচ্ছা আচ্ছা আর এক চান্স করে লাগাবেন কি দ্বিতীয় চান্স লাগাবেন এক চান্স এক চান্সই লাগাবেন হ্যাঁ আচ্ছা 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 বলছি কি বলো যাই হোক আপনারা যে মেলাটা করছেন হ্যাঁ তো নিজের দম ধরেই করছেন কি জেলা কমিটির কিছু আদেশ নিয়ে আপনারা করছেন জেলা কমিটির আদেশ নিয়ে জেলা কমিটি যদি আদেশ নিয়ে করছেন তারা যে নিয়মটা বলছে সেই নিয়মে আপনারা মেলাটা করবেন না হ্যাঁ একদম পাক্কা পাক্কা তাদেরকে নিমন্ত্রণ করা যাবে না করা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা তো স্বয়ং মালিকের কাছ থেকে সকল কিছু শুনতেই পালেন সামনে কিন্তু রয়েছেন আপনারা সকলেই দেখছেন যে বর্তমানে যুগে যে কাড়া লড়াইয়ের মধ্যে যে বীর হচ্ছে কিন্তু যার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো টাইগার তারাই কাছে নিব কিন্তু আমি এখন সাক্ষাৎকার তো বলছি দাদা আপনাকে নমস্কার নমস্কার যাই হোক এখন বর্তমানে আপনি কেমন আছেন এদিকে আমি তো অসুস্থ মানুষ মোটামুটি আচ্ছা আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য কেমন মোটামুটি মোটামুটি ভালো ব্যাপার আছে ভিডিও শুরু করার আগে তো আমি একটাই কথা বলবো যে অসুস্থ হয়েও যে আপনি এত লোকের কাছে সম্মান দিচ্ছেন মনোরঞ্জন করাচ্ছেন করছেন এটার জন্য কিন্তু আমার চ্যানেল পক্ষ থেকে 120 বার করে আপনাকে নমস্কার নমস্কার যাই হোক তো বলছি এই যে হার ধরালাটা করছেন ইনার তো এতটা আপনি এখন কতটা সহযোগিতা করতে পারবেন বা কতটা সহমতি আছেন সহযোগিতা পুরাই থাকবে পুরাই থাকবে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বা গ্রামের পাশাপাশি বসে আচ্ছা আচ্ছা
তাতে ওনার মেলায় অবশ্যই পৌঁছিব আর আমার যেসব সহযোগী সাথীরা আছেন সবাই পৌঁছিবে আর ভালো করে সঞ্চালন করবার চেষ্টা করব মেলাটা সুস্থভাবে পার করব এটা বলতে চাইলাম দেখুন দর্শক তোর কথা এখন বললে একটু ভালো হইতো দর্শক মন্ডলী কথাই বলছি আরাধন বাবুর কারার সাথে আপনারা জোড়া করুন মেলা খুব ভালোভাবে পার হবে আচ্ছা সকল কিছু দিলে নাই বলে মাঝে মাঝে একটা জিনিস গেলেন ভুলে যে লড়াইয়ের দিনটা কবে পড়া সেটা তো দর্শককে দিতে হবে কেন বলে লড়াইয়ের দিন হলো নয়াই মাঘ নয়াই মাঘ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা শুনতেই পেলেন যে লড়াইয়ের দিনটা আছে কিন্তু নয়াই মাঘে হ্যাঁ হ্যাঁ আর যদি ওখানে মাতলামি করে মত খাইয়ে তাহলে ঠ্যাং হাত ভাঙিয়ে দেবে কিন্তু বাস খারাপ নাকি তাই তো তো যাই হোক বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে একটা দুর্দান্ত খবর নিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের ভাই মনে করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকল বন্ধুকে জানাচ্ছি টাটা যে দাদার কাড়াগুলো কিন্তু বর্তমানে এখন দেখাতে পাচ্ছি না যদি আপনারা এই দাদার কাড়াগুলো দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন করে দেখাবে কিন্তু আমি আর দু চার দিন কিন্তু পরে ঠিক আছে।